পোলার পান কত দুষ্ট দেখছেন, বেবিটাকে নাকি শোনা আই লাভ ইউ, এটা তোমার জন্য শোনা আই লাভ ইউ। আরে ঘরে আসো না, ঘরে কেউ নেই আস, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন সময় স্ত্রী কিংবা স্বামী স্ত্রীকে বাবু সোনা কিংবা ময়না এমনকি জানু বলেও ডাকেন। তাহলে ইসলাম অনুযায়ী এই সব নামে ডাকা যাবে কি? জানা স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুণা নাই। স্ত্রীর আসল নাম ছাড়া পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এমন অর্থবহুল বৈধ নামের ডাকা নাজায়েজ নয়। স্ত্রী যদি স্বামীকে বাবু বলে ডাকে তাহলে কি গুনাহ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জীবনীতেও এর উদাহরণ রয়েছে। এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বোঝাবুঝি হতে পারে এমন শব্দ থেকে বিরত থাকতে বলেছেন। অন্য হাদিসে এসেছে নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার কিছু হাবশি যুবক শারীরিক কসর দেখানোর জন্য মসজিদে প্রবেশ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাম আমাকে বললেন, হে হুমায়রা, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে আদর করে ডাকে, এটা সরাসরি হারাম হবে না। এই হাদিস থেকে প্রমাণ হয় স্ত্রীকে আদর করে বাবু বা অন্য কোন নামে ডাকলে নাজায়েজ বা হারাম হবে না। তবে বিশেষজ্ঞ আলেমেরা বলেন, স্ত্রীকে আদর করে ডাকার জন্য পৃথিবীতে আরো বহু ভাষা ও বহু শব্দের ব্যবহার রয়েছে। আমাদের সমাজে বাবু শব্দটি যেহেতু সন্তানকে আদর করে ডাকার জন্য ব্যবহার করা হয়, তাই সন্তানের বাবাকে বা মাকে এই শব্দে ডাকা দৃষ্টিকটু ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত। তাই বাবু না ডেকে অন্য কোনো নামে ডাকলেই ভালো।